পাবদা মাছের অনেক রকম ঝোলের মধ্যে সর্ষে পাবদা ঝোলটা কিন্তু দারুণ, বিশেষ করে ছুটির দিনে পাতে যদি থাকে সর্ষে পাবদা তাহলে তো আর কথাই নেই। ছুটির দিন বা যে কোনো ঘরোয়া অনুষ্ঠানে আমাদের বাড়িতে যেভাবে সর্ষে পাবদা করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। বাজারে মাছওয়ালাদের কাছে আজকে খুব ফ্রেশ দেশি পাবদা পেয়েছি। তারা দেশি আর চালানি বোঝাতে মাছের গায়ে এই কালো টিপের কথা বলল। পাবদা মাছ কেটে পরিষ্কার করার জন্য একটা কাঁচি দিয়ে গলার কাছটা চিরে দেব, ভেতরে আঙুলের সাহায্যে নাড়ি ভুড়ি আর মাছের পটকাটাকে ফেলে দিচ্ছি। দেখো এই সাদা মতো যেটা বার করছি এটাই হচ্ছে মাছের পটকা, এটা কিন্তু অবশ্যই ফেলে দেবে। এবার মাছের গায়ে নুন আর হলুদ পরিমাণ মতো মাখিয়ে নিলাম। খুব ভালোভাবে প্রত্যেকটা মাছের গায়ে এভাবে নুন আর হলুদ মাখিয়ে নিতে হবে। মিক্সিতে 2 টেবিল চামচ পোস্ত, 1 টেবিল চামচ রাই সর্ষে দেব, সাথে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, 1/2 চামচ মতো নুন। এবার পেস্ট বানিয়ে নেব। সেবাটা হয়ে গেছে, এবার একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিচ্ছি, আবার পেস্ট করব। বাটাটা আমাদের কমপ্লিট। লোহার প্যান গরম হয়ে গেছে, সর্ষের তেল দিলাম, 1/2 চামচ নুন দিচ্ছি যাতে মাছগুলো থেকে তেল কম ছেটে। এই সময় আঁচটা একদম কম করে দেবে আর বা হাতে অবশ্যই একটা ঢাকনা দিয়ে গার্ড করবে যাতে মুখে বা হাতে গরম তেল না ছেটে। আঁচটা এবার মিডিয়াম ফ্লেমে দিয়ে মাছের 2 পিঠ ভেজে নেব হালকা করে। মাছ ভাজা কমপ্লিট, কড়াইতে আরো খানিকটা সর্ষের তেল দিলাম। এবার বাটা মশলাটা দিয়ে ঢাকা চাপা দেব, মশলাটা নেড়ে চেড়ে নেব আর সাথে দেব 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো। মশলাটা আবার ভালোভাবে নেড়ে চেড়ে নেব, দিচ্ছি 1/2 চামচ মতো চিনি আর মিক্সি থেকে যে মশলাটুকু বাকি ছিল সেটা একটু ধুয়ে জল দিয়ে দেব। এবার আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটা বাটার সময় আগেই নুন দিয়েছি তাই এখন আর দেব না, নুনটা পরে চেখে দেখব, যদি মনে হয় তাহলে সামান্য নুন দিয়ে দেব। এবার মাছগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি ঝোলে। মাছগুলোকে আস্তে করে উল্টে দিচ্ছি যাতে ঝোলটা 2 পিঠেই ঢুকে যায়। ঝোলের পরিমাণটা আরেকটু বাড়াতে 1/2 বাটি মতো আরেকটু জল দিলাম। এবার দিচ্ছি 4-5টা
চিড়ে রাখা কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি। ঝোলটা রেডি, এবার দু চামচ মতো সর্ষে তেল ওপর দিয়ে ছড়িয়ে দেব। এটা কাঁচা সর্ষে তেল দিলে কিন্তু বেশ ঝাঝালো একটা সুন্দর টেস্ট হয়। বন্ধুরা, রবিবারের দুপুরে সর্ষে পাবদা আমাদের রেডি। আশা করি গরম ভাতের সাথে তোমাদের দারুণ লাগবে।